একজন ব্যক্তি তার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে আসলো। অসুস্থ ছেলেটির সব পরীক্ষা করার পর ছেলেটির বাবাকে জানানো হলো ছেলেটির অবস্থা ভালো নয়, ছেলেটির অপারেশন করতে হবে। এরপর ছেলেটির অপারেশনের জন্য একজন ডাক্তারকে ফোন দিয়ে ডাকা হলো। ডাক্তার ফোন পেয়েই সাথে সাথে হাসপাতালে চলে আসলো এবং সার্জারি করার জন্য দ্রুত নিজেকে তৈরি করে নিল। এরপর ডাক্তারটি সার্জারি ব্লকে গেল এবং দেখল সেখানে রোগীর বাবা ডাক্তারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ডাক্তারকে দেখা মাত্রই ছেলেটির বাবা ডাক্তারের কাছে আসলো এবং চোখ গরম করে বলল, আপনার আসতে এত সময় লাগলো কেন? আপনার কি দায়িত্ববোধ নেই? ডাক্তার হয়েছেন কিসের জন্য? আপনি কি জানেন আমার ছেলে ঠিক কতটা অসুস্থ? যে কোনো সময় তার সাথে খারাপ কিছু একটা ঘটে যেতে পারে। ডাক্তার মলিন মুখে রোগীর বাবার দিকে তাকিয়ে বলল, দুঃখিত, আমি আসলে হাসপাতালে ছিলাম না, আমি আমার বাড়িতে ছিলাম। ফোন পাওয়ার সাথেই আমি তাড়াহুড়ো করে এখানে এসেছি। আপনি দয়া করে ধৈর্য ধারণ করুন, মাথা গরম করবেন না। আপনি বরং আল্লাহ তাআলার কাছে আপনার সন্তানের জন্য দোয়া করুন। এরপর রোগীর বাবা আরও রেগে গেল এবং সে বলল, আপনি আমাকে মাথা গরম না করে চুপ করে বসে থাকতে বলছেন? আপনি আর কি বুঝবেন সন্তানের কষ্টতে ঠিক কতটা কষ্ট পাওয়া যায়? আপনার সন্তান যদি আমার সন্তানের জায়গায় থাকত, তারপরেও কি আপনি এভাবে বলতে পারতেন? আমার সন্তান, তাই আমি বুঝতে পারছি আমি কি পরিস্থিতির মধ্যে আছি। এরপর ডাক্তার সামান্য হাসি দিয়ে বললেন, পবিত্র কোরআনে বলা আছে, মাটি থেকে আমাদের সৃষ্টি এবং একদিন এই মাটিতেই আমরা মিশে যাব। ডাক্তার কোনো দিন কখনো কাউকে দীর্ঘ জীবন দিতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এরপর রোগীর বাবা আবারও রেগে গিয়ে বললেন, অন্যকে বড় বড় উপদেশ সবাই দিতে পারে, কিন্তু আপনি যদি আজ আমার জায়গায় থাকতেন তাহলে এসব উপদেশ কখনোই দিতে পারতেন না। ডাক্তার এরপর আর কোনো উত্তর না দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ল। প্রায় 3 ঘন্টা পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো এবং হাসি মুখে রোগীর বাবাকে জানালো, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল, ভয়ের আর কিছু নেই। রোগীর বাবার কোনো উত্তরের অপেক্ষায় না থেকেই ডাক্তার আবার বললেন, আপনার আর কোনো প্রশ্ন থাকলে নার্সের সাথে কথা বলে নিন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপর ডাক্তার সেখান থেকে চলে গেলেন। তারপর রোগীর বাবা নার্সকে ডেকে বললেন, এই ডাক্তারের এত অহংকার কেন? তার এত কিসের তাড়া যে এভাবে চলে গেল? সে তো পারত আরও কিছুক্ষণ এখানে থেকে যেতে, আমি আমার ছেলের সম্পর্কে তার সাথে কিছু কথা বলতাম। এরপর নার্স তাকে জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তিনি হাসপাতাল থেকে ইমার্জেন্সি ফোন পেয়ে তার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, তাই এখন আবার তিনি দ্রুততার সাথে দৌড়ে সেখানে চলে গেলেন, এখান থেকে গিয়ে তিনি তার ছেলের কবর দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে একটা শিক্ষা পাই যে কাউকে উপর থেকে দেখে কখনো তার বিচার করবেন না, কারণ আপনি তার ভেতরের খবর জানেন না, আপনি জানেন না সে কি পরিস্থিতিতে আছে। কারো সম্পর্কে পুরোটা না জেনে তার ব্যাপারে কিছু বলা উচিত নয়। সমালোচনা এবং সন্দেহ দুটোর কোনোটাই কারো সম্পর্কে না জেনে করা উচিত নয়। হাজার রকম বিপদে পড়লেও আমাদের তাই ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, কারণ একমাত্র তিনিই আমাদের সাহায্য করতে পারেন। যারা অপরাধ করে তারা হয়তো ক্ষণিকের জন্য সুখলাভ করলেও পরিশেষে তার ঠিকই তাদের কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করে। আবার নির্দোষ কোনো ব্যক্তি সাময়িকভাবে অপমানিত হলেও পরবর্তীতে তাদের জন্য পূর্বের চেয়েও বেশি সম্মান লাভ করে। তাই বিপদে পড়লে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের সকলকে উপরে সবগুলো কথা বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমরা সকলে যেন সৎ পথের মাধ্যমে এগিয়ে যেতে পারি এবং পরহেজগার হিসেবে সারা জীবন থাকতে পারি, সে তৌফিক দান করুন। আমিন।